অল্প বয়সে বিয়ে হলে নানান অসুবিধা হয় বলে প্রচার করা হচ্ছে, কিন্তু অল্প বয়সে বিয়ে হলে যে অনেক সুবিধা হয় সেটার ফিরিস্তি কিন্তু প্রচার করা হয় না। যেমন ধরুন, একটা ছেলে ও একটা মেয়ের অল্প বয়সে বিয়ে হলো, এতে তাদের সন্তানটি তাদের বাবা মাকে অনেক সময় কাছে পায়। কিন্তু বেশি বয়সে বিয়ে হলে ছেলে মেয়ে অনেক সময় বাবা মাকে বেশি সময় কাছে পায় না। আমরা যে প্রজন্ম থেকে এসেছি সেখানে আমরা বাবা মাকে পেয়েছি, দাদা দাদি নানা নানিকে পেয়েছি, এবং অনেক ক্ষেত্রে দাদা দাদি বা নানা নানির বাবা মাকে পর্যন্ত দেখেছি। কিন্তু এখন বাল্যবিবাহ বন্ধ করে নতুন সিস্টেমে যে প্রজন্ম আসবে তারা কিন্তু বাবা মাকে কম সময় পাবে। ওপরে তো অনেক পরের বিষয়, সামাজিক নিরাপত্তার জন্য দরকার টাকা পয়সা বা আর্থিক সংস্থান। একজন বাবা চাকুরিতে থাকা অবস্থায় তার সন্তান যদি চাকুরিতে ঢুকে যায় তখন ওই পারিবারিক সামাজিক নিরাপত্তা অধিক শক্তিশালী হয়। কিন্তু বেশি বয়সে সন্তান নিলে বাবা বৃদ্ধ বা অসুস্থ হয়ে যায়, কিন্তু সন্তান তখনও ছাত্র। এ ধরনের বিষয়গুলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করে। আমরা দেখেছি বিয়ে বন্ধ করে ম্যাজিস্ট্রেট বলছে বিয়ে করবে না, প্রেম করবে। তার যুক্তি মতে বিয়েতে যদি শারীরিক কুমারিত্ব শেষ হয় তবে প্রেমের মাধ্যমে মানসিক কুমারিত্বের অবসান ঘটে। একটা মেয়ে 12 বছর বয়সে প্রেম ভালোবাসা শুরু করে, বিয়ে হয় 25-এ। মাঝে সময় তার বারবার মন দেয়া নেয়া চলে, ফলে 12 থেকে 25-এ যেতে সে বহুবার মনের দেয়া নেয়া করে। 25-এ বিয়ে করে স্বামীর সাথে মনের মিলন করবে কিভাবে, সেই মন তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে অনেক আগে। বিয়ে হচ্ছে পরিণত প্রেম ভালোবাসার জায়গা, কিন্তু একটি মেয়েকে ক্ষণস্থায়ী প্রেম ভালোবাসা করার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু পারমানেন্ট প্রেম ভালোবাসার অবস্থানটা নষ্ট করে দেওয়া হচ্ছে। এতে ওই ছেলে বা মেয়েটিকে সংসারের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সাম্রাজ্যবাদীরা বাংলাদেশের বাল্যবিবাহ বন্ধ করতে বলে, এই বাল্যবিবাহ বন্ধ হলে বেশি সন্তান হবে। আজকাল অনেকেই বলে বেশি সন্তান হলে এতগুলো ছেলে মেয়ে মানুষ করতে পারা যায় না, কিন্তু আমাদের দাদি নানিরা ঠিকই 10-12টা সন্তান মানুষ করেছে, কেউ নষ্ট হয়নি। আজকাল বাবা মা বৃদ্ধ হলে বৃদ্ধ নিবাসের কথা ওঠে, কিন্তু কাদের জন্য? সেসব ফ্যামিলির জন্য তাদের সন্তানের সংখ্যা কম। এক দুজন ছেলে মেয়ে হলে কারো না কারো সমস্যা থাকতেই পারে, কিন্তু সন্তানের সংখ্যা যদি 5-6টা হয় তখন কেউ না কেউ আসবে বাবা মাকে দেখতে। সত্যি বলতে বিয়ের বয়স, সন্তানের সংখ্যা, এগুলোর সাথে সামাজিক ব্যবস্থার একটি ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা এখন যে সামাজিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছি সেটাতে বাল্যবিবাহও ছিল, অধিক সন্তানও ছিল, কিন্তু এখন যারা পশ্চিমা প্রেসক্রিপশনে বিয়ের বয়স বাড়িয়ে দিচ্ছে, সন্তানের সংখ্যা কমিয়ে দিচ্ছে, তারা কি পশ্চিমা সামাজিক বন্ধন বা অবস্থার দিকে তাকিয়েছে? আমরা যে সামাজিক বন্ধন ও ব্যবস্থা লালন করছি সেটা দেখে পশ্চিমারা হিংসা করে। ওরা কিন্তু আমাদের মতো বাবা মা দাদা দাদি নানা নানির সহ ফ্যামিলির স্বাদ পায় না, আর ভবিষ্যতও পাবেও না। কিন্তু ওদের কথা শুনে আমরা আমাদের এতদিনের লালন করা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ওদের সমাজ ব্যবস্থা গ্রহণ করছি, এটা কি আদৌ ভালো করছি? এখনও সময় আছে ভেবে দেখুন। ভিউয়ার্স, এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।